তো ফাইনালি আট দিন পর আমার এই বিহারের নালন্দা জেলায় ইন্টারনেট সার্ভিস শুরু হয়ে একটু প্রবলেম হয়েছিল যার কারণে ইন্টারনেট সেবা কিন্তু বন্ধ ছিল এখন আবার পুনরায় চালু হয়েছে এবং এখন থেকে আমি আমার চ্যানেলে নিয়মিত আবারও আপডেট দিতে শুরু করব আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটি হলো এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা সেন্টারের বর্তমানে কি অবস্থা ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে অবস্থা সেটা হলো রোজা রমজান মাস সামনে ঈদ এই রোজা রমজান মাসে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতে একটু ভিড় হচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কমে যাচ্ছে আর এখন যারা ইন্ডিয়ান ভিসা আবেদন করছেন তাদের সময় কমসে কম তিরিশ থেকে বত্রিশ দিন সময় ধরেই কিন্তু ডেলিভারি ডেট দেওয়া হচ্ছে অর্থাৎ কেউ এখন ইন্ডিয়ান ভিসা আবেদন করলে তারা মে মাসের মাঝামাঝি সময়ের দিকে ডেলিভারি ডেট পাবে। গত বৃহস্পতিবারে কয়েকজন ইন্ডিয়ান ভিসা সেন্টার যমুনা ফিচার পার্কে ভিসার জন্য আবেদন করেছে ট্যুরিস্ট ভিসা তাদের কিন্তু ডেলিভারি ডেট মে মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়েছে এর কারণ হল কমিশনও আবারও জট বেঁধেছে মানে অনেক পাসপোর্ট অনেক প্রেশার যার কারণে এখন কিন্তু আবারও দেরিতে ভিসা পাচ্ছে অনেক মানুষ এই জন্য যারা এখন ভারত যেতে চাচ্ছেন তারা কিন্তু কমপক্ষে দেড় মাস হাতে সময় নিয়েই কিন্তু ভিসার আবেদন জমা দিন এবার বলবো ব্যানাপুল বর্ডারের লেটেস্ট খবর ব্যানাপুল বর্ডারে এই মুহূর্তে কেমন ভিড় হচ্ছে এই যে সামনে ঈদ এই ঈদকে টার্গেট করে কেমন ভিড় হচ্ছে ব্যানাপুল বর্ডারে চলুন এবার সেটা বলি ব্যানাপুল বর্ডারে সকালেই শুধু ভিড় হচ্ছে ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যে বাসগুলি ছেড়ে আসছে সেগুলি ব্যানাপুলে রাত চারটার মধ্যে ভোর চারটার মধ্যে পৌঁছে যাচ্ছে তারপরেই ওখানে হচ্ছে ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড় একদম কমে যাচ্ছে বেনাপুল বর্ডার কিন্তু একদমই ফাঁকা হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ ভোরবেলায় ব্যানাপুল বর্ডারে ভিড় থাকে কিন্তু বেলা বাড়ার সাথে যেমন দশটা এগারোটা বারোটা বা একটা দুটো এই সময় কিন্তু একদম ফাঁকা মাঠ কিন্তু সামনে যেহেতু ঈদ ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন থেকে কিন্তু আবারও ভিড় শুরু হবে ঈদের প্রথম দিন এত ভিড় না থাকলেও ঈদের দ্বিতীয় দিন কিন্তু সারাদিনই ভিড় থাকবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তো এই ছিল ইন্ডিয়ান ভিসা সেন্টার এবং ব্যানাপুল বর্ডারের লেটেস্ট আপডেট এবার কথা বলবো আমাদের কাশ্মীর ট্যুর নিয়ে আগামী তিন মে দু কলকাতার স্টেশন থেকে কলকাতা এক্সপ্রেস এই ট্রেনে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এই ট্যুরে এখন পর্যন্ত এগারো জন হয়ে গেছে এই কাশ্মীর ট্যুরটি ভালোভাবে সম্পূর্ণ করতে পারলে এরপর আমি আপনাদের জানিয়ে দেব আমাদের নেক্সট ট্যুর কোথায় এবং কবে এবং কিভাবে আমরা যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন